বড়কমৰ মূৰ মৰমৰ ভাতৃ বন্ধু সকল এই শিলাৰায়ে কথা দিছো বহুদিন যুজি 11 দিনৰ দিনা শিলাৰায়ৰ হাতৰ तो हम लोग फिर से दोस्त के साथ आ गए हैं लाचित घाट के सामने। यहाँ पे शिलाराय दिवस ग्रैंड तरीके से सेलिब्रेशन हो रहा है, तो चलिए अंदर में जाके देखते हैं, है ना भाई। सो दिस इज द मेन एंट्रेंस फ्रॉम वेयर वी गोना एंटर इनटू द मेन वेन्यू। तो ये देखिए पूरा रेड कारपेट बिछाया हुआ है, लाइटिंग वगैरह सब कुछ उधर में देखिए, वाओ। और वो देखिए शिलाराय घोड़े के साथ, तो चलिए अंदर में जाके दिखाता हूँ क्या क्या है। ओके तो आगर चाह कौन फल दे खुदा सुन मीडिया के साथ आगर कौन स्टेज कौन फल है सेंटर स्टेज ये फल है नहीं कि। तो ये देखिए पूरा ग्रैंड तरीके से यहाँ पे सेलिब्रेशन हो रहा है और कुछ समय बाद पूरा फुल हो जाएगा आदमी, यहाँ पे आदमी फुल हो जाएंगे। आज यहाँ पे वीर शिलाराय का हिस्ट्री जो है पूरा मतलब प्ले ड्रामा में यहाँ पे दिखाया जाएगा, ड्रामा करके यहाँ पे एक्टिंग करके आदमी लोग दिखाएंगे, हिस्ट्री उनका दिखाएंगे। मीडिया का बात चल रहा है, पंकज का बात ले रहे हैं और धीरे धीरे करके बहुत लोग आ चुके हैं आदमी। देखिए और ठीक मेरे सामने स्टेज, यहाँ पे घोरा वोरा सब आएंगे, यहाँ पे नाटक वगैरह सब कुछ है, यहीं पे होने वाला है। यहाँ पे एक्टर और प्राग न्यूज के ऑनर संजीव भी आए हुए, ये देख सकते हैं जतिन बोरा एक्टर, जतिन बोरा एंड संजीव नारायण। अमित की साथ देखो ये सीनियर नाटक सब में ये सब हमारे यहाँ से लासित था तो नाटक में चर्चा करा हुआ है बंदा स्थाई के प्रदान कर पारे এটা খুব নির্দিষ্ট পদ্ধতির মাঝে প্রতিটি কাম সম্পাদন করবলৈ আমি আটায় হাতে কামে লাগি যাব লাগিব। আপোনালোক কোর পৰা আহিছে, আগে কাহিনীও দেখা নাই আপোনালোকক, কিবা উদ্দেশ্য এই কপলাবোৰত কি আছে? প্রধানমন্ত্রী মন্ত্রীমণ্ডলী এখেতসকলের আতিথ্যর ব্যবস্থা করা হোক। ইতিমধ্যে করতোয়া নৈলৈকে কামৰূপ ৰাজ্যখন জয় কৰা হৈছে। স্বৰ্গদেৱে কৈ পঠোৱাৰ দৰে কোচবিহাৰৰ ৰজা বিশ্বসিংহ দেৱৰ লগত মিত্ৰতা কৰাৰ প্ৰস্তাৱ দি পঠাইছে। স্বৰ্গদেৱ চুহুংমুং দিহিঙীয়া ৰজাই আপোনাৰ বীৰত্বৰ শলাগ লৈছে আৰু ইয়াকো কৈ পঠাইছে। এতিয়া এখেতসকলক অতিথি গৃহলৈ আগবঢ়াই নিয়া, নাটৰ উক্ত শিক্ষা লাভৰ বাবে তোমালোক দুয়োকে কাশী বিদগ্ধ পণ্ডিত সন্ন্যাসী ব্রহ্মানন্দ স্বামীর ওচৰলৈ পঠাম। অনতিবিলম্বে তোমালোক যাব লাগিব যাতে আমি দুই সুস্থ আৰু সজ্ঞানে থাকোতে সকলো দিশত সর্বগুণ সম্পন্ন হৈ উভতি আহি আমাৰ পৰা দায়িত্বভাৰ গ্ৰহণ কৰিব পাৰা। ভাস্কর বর্মার এই আমন্ত্রণ রক্ষা করে যাত্রা আরম্ভ করেছিল কামরূপ অভিমুখে। প্রায় দুমাস পদব্রজে যাওয়ার পিছতে কামরূপ রাজ্য পাইছিল বলে নিজে লিখি থৈ গৈছিল। ঠিক তোমালোকর বারো আমনি লাগিছে নাকি? নাই গুরুদেব, আচরিত হয়েছো। সেই তেতিয়া দিনতেই সুদূর চীন দেশৰ পৰা জ্ঞান আহৰণ কৰিবলৈ পদব্ৰজে এই বিশাল ভাৰতবৰ্ষ ভ্ৰমণ কৰাৰ অনুসন্ধিৎসাৰ কথাবোৰ ভাবি সোনকালে পিতাৰ কষ্ট লাঘৱ কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। দাদা ভাত সাজ খোৱাৰ পিছতে মাহে কৰা টিপ্পনীটোৰ অৰ্থ এতিয়াহে বুজি পালো। বলা, তোমালোকক মই চিনাকি কৰি দিওঁ। এতিয়া তোমালোকে কথা পাতা কেনে লাগিছে? কিবা এটা কোৱা, আকৌ ইমান নিমাত হৈ গৈ থাকিলে ভাল নালাগে নহয়। মা দেউতাৰ মুখে আপোনালোকৰ বিষয়ে সকলো কথা শুনিছো, কিমান আশাৰে ৰৈ আছিলো। অপেক্ষাৰ অন্তত প্ৰাপ্তি সদায় আনন্দদায়ক হয়। দেৱৰ বাবে অতি শীঘ্ৰে মল্ল আৰু শুক্ল কোচবিহাৰলৈ ঘূৰি আহিব লাগে। ভৱিষ্যতৰ দিশে আগবাঢ়ি যোৱা কি
অগ্নি হবা রাজ্যর মুখ্য সেনাপতি বীর শুক্লধ্বজ। এই শুকুলা ঘোড়ার পিঠিত উঠিয়ে আরম্ভ হব কোচ রাজ্যর বিজয় যাত্রা। যে বারাণসীত শিক্ষা গ্রহণ করে থাকার সময়তে গুরুদেব ব্রহ্মানন্দ স্বামীর মুখেরে শুনা নরনারায়ণের বংশধর কামরূপ রাজ্যর রজা মহারাজ নরনারায়ণের নামটোয় মোক বরকৈ আকর্ষণ করেছিল। সেয়েহে এতিয়ার পৰা মূল নামও মহারাজ নরনারায়ণ হওয়াটোয় সমুচিত হব বলে ভাব। এনে দুজন রজা আর সেনাপতি পাতো পিছে এতিয়া ইয়াত এনেকৈ কথা পাতি থকা দেখিলে কারোবার রুখত পড়ার ভয় আছে, বলা নিষ্কর্তব্য করো। এই নতুন মন্ত্রীসভার প্রথম দিনটলৈ স্বাগতম জানাইছো। আসলতে তোমার আত্মা মন শরীর সকল শুদ্ধ, সেয়েহে তেনে ধারণা হয়েছে তোমার মনত। এয়াই নহয়, দীপসিংহর কন্যাকো অপহরণ করে লৈ যায়। কি মাছ পথা? তারপিছত কি হল? ক্ষমা করব, আপনার দিবলৈ কোনো ভাল খবর মোৰ ওচৰত নাই। দীপসিংহ নিহত হওয়ার খবরটো পাই আন দুজন রাজকুমার হেন্ধর আর রামসিংহও আহোম সৈন্যর উপর প্রতি আক্রমণ করলে, কিন্তু সঙ্গিনীমুখর যুদ্ধক্ষেত্র দুজন রাজকুমারে বীরত্বরে যুঁজি প্রাণ ত্যাগ করলে। শুক্লেন মুঙে সহজভাবে লব পরা নাছিল এই পরাজয়। আহোমর বাহিনীক পুনের সংগঠিত করে বিজয়ের আমেজ লৈ থাকা কোচ বাহিনীর উপর অতর্কিত জঁপিয়াই পড়ি নিজের হেরুয়া ভূমিক পুনের উদ্ধার করলে। কোচ বাহিনী 5,000 সৈন্যর পতামূর একত্রিত করে এবার কাম শীঘ্রে আরম্ভ করা হব। রাজ্যের আলিবাদ পুখুরী মন্দির আদি নির্মাণের দায়িত্ব থাকা ভাতৃ গোহাই কমলক এই দায়িত্ব দিয়া হোক। তোমার নাম শুক্লদেবর সলনি শুক্লধ্বজ রাখিছে। তোমার সামর্থ্য বিচারত মই দিয়া শুক্লধ্বজ নামটুকুই এই শিলারাই নামটুক অধিক খাপ খুয়া হয়েছে। বিজয়ী হব শিলারাই। দাদা, তোমার কথা বলে নিজের কর্তব্যের কথা সোঁৱৰাই দিছে। এই শুক্লধ্বজে কথা দিছো দাদা, নহয় এই শিলারায় কথা দিছো, পুনর্বার শিলার দরে জঁপিয়াই পড়ব লাগবে শত্রু সৈন্যের উপর। বর অসমর মূর মরমর ভাতৃ বন্ধু সকল, আজি এটা অতি আনন্দর দিন। আজি আমি একেখন আকাশের তলতে মুকলি মুড়িয়া মন একোটা লৈ একত্রিত হয়েছোহি বিশাল বর অসমিয়ার পরিয়াল এটা হই। বহুদিন যুঁজি 11 দিনের দিনা শিলারার হাতর নিষ্ব্যবহার। মই যুদ্ধত পরাজিত হলো বলিয়ে মোক লোহার শিকলিরে বান্ধিব কিয়? মনত রাখিব, আপুনি যিদরে পশ্চিমর অষ্টগিরির বাদশাহ, ময়ো উদয়গিরির রজা। বিশেষ খবর লৈ এই জনা দূত আহি গঙ্গার তীরত উপস্থিত হওয়ার শিলারায়।